বিসমিল্লাহির রহমানির রহিম বিল্ড ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছে আজকে আমি আলোচনা করব বিল্ডিং এর ওপেনিং এর উপর ভিত্তি করে বিল্ডিংকে কিভাবে ক্লাসিফাই করা যায় সেটা নিয়ে তো এটা বিএনবিসি আলোকে আলোচনা করব বিএনবিসি টোয়েন্টি টোয়েন্টি আলোকে এবং এটা আলোচনা করার উদ্দেশ্য হলো আমাদের উইনলোড যখন আমরা ক্যালকুলেট করতে যাব বিভিন্ন ধরনের বিল্ডিং এর জন্য উইনলোড ক্যালকুলেট করতে গেলে আমাদের এই টার্মগুলো অবশ্যই জানা থাকা লাগবে না হলে আমরা উইনলোড ক্যালকুলেশন করতে একটু প্রবলেম হইতে পারে তো সেজন্য এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব তো আমরা বিল্ডিং এর ওপেনিং এর উপর ভিত্তি করে মানে কতটুকু অংশ ওপেনিং আছে সেটার উপর ভিত্তি করে আমরা তিন ভাবে ক্লাসিফাই করতে পারি এটাকে মানে এটা হলো এনক্লোজড বিল্ডিং পার্সিয়ালি এনক্লোজড বিল্ডিং এবং ওপেন বিল্ডিং হ্যাঁ তো এখন কোনটা কি এবং রিয়েল লাইফে কোনটা কোথায় ব্যবহার হয় বা কি কি ধরনের বিল্ডিং সেটা আমি এখন আলোচনা করব তো এটা প্রথমে যদি ডেফিনেশনটা দিই আমরা এনক্লোজ বিল্ডিং এর এনক্লোজ বিল্ডিং হলো এ বিল্ডিং দ্যাট ডাজ নট কমপ্লাই উইথ দ্য রিকোয়ারমেন্ট ফর ওপেন অর পার্সিয়ালি এনক্লোজ বিল্ডিং মানে যেটাতে ওপেন অর পার্সিয়ালি ওপেনিং নাই সেটাই হলো এনক্লোজ বিল্ডিং হ্যাঁ তাহলে এই ধরনের বিল্ডিংগুলো নর্মালি আমাদের এই যে যদি রিয়েল লাইফে আমরা যাই এখানে একটা ফিগার দেওয়া আছে এটা একটা অ্যানক্লোজ বিল্ডিং এখানে কি দেখা যাচ্ছে এটা হলো এখানে একটা দরজা দেখা যাচ্ছে আর বাকি সব ক্লোজ বাকি সব জায়গায় ক্লোজ এটা এটা একটা এনক্লোজ বিল্ডিং एग्जांपल তো এটা যে আমরা একদম রিয়েল লাইফে যাই রিয়েল লাইফে গেলে আমরা এই যে অয়ার হাউস গুলা যে অয়ার হাউস কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি মানে রিয়েল লাইফে এনক্লোজ বিল্ডিং এর উদাহরণ পারফেক্ট একটা অয়ার হাউস গুলো স্টিলের যে অয়ার হাউস গুলা কিন্তু এনক্লোজ বিল্ডিং তাহলে এখানে কি হচ্ছে আমাদের জাস্ট শুধু ওপেনিং ছাড়া আর কোনো ইয়ে নেই মানে শুধু এন্ট্রির জন্য এটা ঢোকার জন্য এখানে যে দরজা থাকে বা ওপেনিং থাকে গেট থাকে সেটা ছাড়া আর কোনো কিছু নাই তাহলে এই ধরনের বিল্ডিংগুলোকে বলা হয় এনক্লোজ বিল্ডিং ওকে এরপরে আমরা যদি পার্শিয়ালি এনক্লোজ বিল্ডিং এ দাই পার্সিয়ালি এনক্লোজ বিল্ডিং আমাদের অনেক বিস্তারিত এখানে লেখা আছে এগুলা থেকে থেকে নেওয়া তো এইখানে এগুলা পড়ে বুঝাচ্ছে এইখানে যে এই কন্ডিশনটা এই কোয়েশনগুলা ইজিলি এই কোয়েশনগুলোর মাধ্যমে ইজিলি এটা বোঝা যায় হ্যাঁ তো তার আগে যে এখানে একটা ফিগার দেওয়া আছে এই ফিগারটা আপনারা ফলো করলে আশা করি বুঝতে পারবেন এখানে হলো এই যে এটা হলো আমাদের যে একটু ছাই কালার ব্যাস কালারের এটা আছে হলো ওয়াল আমাদের আর এটা হলো আমাদের উইন্ডো হুম এটা হলো ডোর এটা আরেকটা উইন্ডো এখানে এটা হলো উইথ এটা হলো হাইট তো এ নট এ নট মানে হলো সবগুলো ওপেনিং এর যোগফল আর এ জি মানে হলো এইচ ইন্টু ডাব্লিউ মানে ওয়ালের হাইট এবং যে উইথ আছে সেটার গুণফল মানে এরিয়াটা আমরা বলতে পারি গ্রস এরিয়া টোটাল গ্রস এরিয়া ওকে আর এখানে আরেকটা হলো এখানে তো এটা তো হলো একটা উইন্ডো উইন্ডোয়ার্ড ওয়াল মানে যে এখানে বাতাস আসবে আর আরো এগুলা ছাড়াও তো আরও বিল্ডিং ওপেনিং থাকে তো সেই ওপেনিংগুলাকে এ ও আই দ্বারা প্রকাশ করা হয় এই যে এখানে আছে দ্য সাম অফ দ্য এরিয়া অফ বিল্ডিং ইনভলভ ওই যে ওয়াল এন্ড রুফ নট ইনক্লুডিং মানে ওয়াল এবং রুফের এর মধ্যে যেসব ওপেনিংগুলা ইনক্লুড করা হয়নি সেগুলো ছাড়া বাকি যে ওপেনিংগুলো থাকবে সেগুলো হলো এ নট আই মানে এ নটের মধ্যে যেসব ওপেনিংগুলো কেউ ইনক্লুড করা হয় নাই সেগুলোই হলো এ নট আই তাহলে সহজ ভাষায় এখানে এই ওপেনিংগুলো ছাড়া মানে যেগুলো আমি এ নটের মধ্যে ইনক্লুড করেছি সেগুলো ছাড়া বাকি যে ওপেনিং থাকবে সেগুলো হলো এ নট এ এ নট আই ওকে আর এ জি আইতে বললাম এ জি হলো এটা আমাদের ডাব্লিউ ইন টু ওকে তাহলে আমাদের যখন আমাদের যদি এক নাম্বার যে ইকুয়েশন বা এক নাম্বার যে কন্ডিশন সেটা গ্রেটার দেন এ নট গ্রেটার দেন ওয়ান পয়েন্ট ওয়ান জিরো এ নট আই এই কন্ডিশানটা যদি ফুলফিল করে তাহলে এটা হলো আমাদের পার্শালিয়ান ক্লোজ বিল্ডিং এরপর সেকেন্ড যে কন্ডিশন সেটা হলো এ নট গ্রেটার দেন পয়েন্ট থ্রি সেভেন মিটার স্কোয়ার এই যে এইট এই কন্ডিশনটা একটু সহজ যদি আমাদের ওপেনিংগুলোর যোগফল যদি পয়েন্ট থ্রি সেভেন পয়েন্ট থ্রি সেভেন মিটার স্কোয়ার চেয়ে বেশি হয় তাহলে এটা অথবা জিরো পয়েন্ট জিরো ওয়ান এই যে বেশি হয় তাহলে এটা হলো এনক্লোজ বিল্ডিং এর মধ্যে পড়বে এন্ড অথবা এখানে আরেকটা এ অথবা আরেকটা ফর্মুলা আছে মানে আরেকটা কন্ডিশন আছে সেটা হলো এ নট আই বাই এ জি আই এটা যদি আমাদের লেস দ্যান অর ইকুয়াল পয়েন্ট টু জিরো তাহলে এটা আমাদের পার্সিয়ালি ক্লোজ বিল্ডিং হবে তো আশা করি বুঝতে পেরেছেন আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল যদি আমরা যাই এটা এটা হলো আমাদের একটা পার্সিয়ালি ক্লোজ মানে আমাদের আমরা বলতে পারি আমরা যে সব বিল্ডিংয়ে আমাদের রেসিডেনশিয়াল বিল্ডিংগুলা কমার্শিয়াল বিল্ডিং বা অফিসিয়াল অফিস বিল্ডিং বেশিরভাগ বিল্ডিংগুলাই আমাদের পার্শিয়ালি অ্যান্ডক্লোজ বিল্ডিং এর মধ্যে পড়বে অবশ্যই এটা ক্যালকুলেট করে দেখতে হবে যে এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে কিনা যদি ফুলফিল করে তাহলে সেটা পার্শিয়াল অ্যান্ডক্লোজ বিল্ডিং আর যদি ফুলফিল না করে তাহলে সেটা অন্য ক্যাটাগরিতে চলে যাবে আবার ওকে তাহলে আমাদের দুই ধরনের বিল্ডিংগুলো ওপেন আমাদের গেলে হল অ্যানক্লোজ বিল্ডিং এবং পার্শিয়াল অ্যান্ডক্লোজ বিল্ডিং তো এখন আমার আমাদের লাস্ট যে ক্যাটাগরি বা আছে সেটা হলো ওপেন বিল্ডিং ওপেন বিল্ডিংয়ে আমরা যাবো তো ওপেন বিল্ডিংটা আমরা সচরাচর প্রায় প্রায় দেখি যে ওপেন বিল্ডিং এর যে ডেফিনেশন সেটা হলো আমাদের 80% অফ ইচ ওয়াল এট লিস্ট ইট ওপেন মানে আমাদের প্রত্যেকটা ওয়ালের এট লিস্ট 80% ওপেন থাকবে ওকে এর বেশি হলে অসুবিধা নেই এর কম হওয়া যাবে না হ্যাঁ ওকে এর কম হলে অন্য ক্যাটাগরিতে চলে যাবে আবার হয়তো পার্সিয়ালি এনক্লোজের মধ্যে চলে যাবে তো ওকে এখানে আমরা এই যে এখানে যেরকম একটা বিল্ডিং দেখা যায় এটা একটা মানে একটা জাস্ট আইডিয়ালাইজড মডেল ওপেন বিল্ডিং এর কিন্তু আমরা যদি রিয়েল লাইফ एग्जांपलে যাই বা প্র্যাকটিক্যাল एग्जांपलে যাই তাহলে সেটা হলো এই যে এগুলো আমাদের যে ফুয়েল স্টেশন গুলো আছে সেগুলা এই যে এগুলো এগুলো হলো আমাদের এগুলো হলো আমাদের ওপেন বিল্ডিং হ্যাঁ ওপেন বিল্ডিং এর মধ্যে পড়বে কারণ এখানে আসলে অ্যাকচুয়ালি কোনো ওয়াল নেই সাইডে তাহলে এগুলো ওপেন বিল্ডিং এর মধ্যে পড়বে তো আমরা তাহলে যখন উইন্ড ক্যালকুলেট করতে যাবো তখন আমাদের কিন্তু আগে থেকেই দেখতে হবে যে আমাদের বিল্ডিংটা এনক্লোজার টাইপ কেমন এনক্লোজার ক্যাটাগরি কোনটার মধ্যে পড়ছে সেটা তো সেজন্যই আজকে এই ডিসকাশনটা আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো বিষয়ে বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে